নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, নারকেল নিয়েছি অর্ধেক কুড়িয়ে, রসুন নিয়েছি এবং সরিষা নিয়েছি। আমি কিন্তু এখানে বেশি করব না, পাঁচজনে খেতে পারে এরকমের। আর ছোট চিংড়ি দিয়ে আজকে চিংড়ি পিঠা করে দেখাবো। তোমরা হয়তো বড় চিংড়ি দিয়ে খেয়েছো, কিন্তু ছোট চিংড়ি দিয়ে খেয়ে দেখো এটার স্বাদও একদম সেম। দেখো, আমি নারকেলটা নিয়েছি একটু নরম টাইপের, শক্ত কিন্তু তার মাঝে নরম আছে। দেখো, পরিষ্কার একটি পাতা নিয়েছি, পাতাটি ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ কত ধুলো ময়লা থাকে তাই। আর এদিকে আমি শিলপাটায় চিংড়ি এবং নারকেলগুলো বেটে নিয়েছি। কতটা মিহি হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, কতটা সফট হয়েছে। এরপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো মরিচের গুঁড়ি দিয়ে দেব। ঝালটা আমি বেশি দেবো না, চিংড়ি পিঠাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তোমরা যেরকম ঝাল খাবে সেরকমই দেবো। এরপর আমি সরিষার তেল দিয়ে দেবো এবং স্বাদ মতো লবণ দিয়ে। যেহেতু রান্নাটা আমি এক তেলেই করবো, এজন্য আমি সরিষার তেলটা পরিমাণ মতো দিয়ে নেব। এবার দেখো, আমি ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিচ্ছি সুন্দর করে, ভালো মতো এটা মাখতে হবে সবটা মিক্স করার জন্য। এরপর আমি কলাপাতায় একটু তেল মাখিয়ে নেব, যাতে পিঠাটা লেগে লেগে না যায়। এজন্য আমি দেখো সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু কলা পাতায় খাওয়া সব জিনিসই, মাছ ভাজা বলো, তারপরে চিংড়ি পিঠা বলো, খুবই পছন্দের। তোমাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমি দেখো মাখানো চিংড়িটা কলা পাতায় সুন্দর করে বসিয়ে দেব। একদম পাতলা করে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু চিংড়ি পিঠার স্বাদটা বোঝা যাবে না। এরপর দেখো, আমি চা চামচের এক চামচ, ঠিক চা চামচের এক চামচই কিন্তু দেবে, জল দিয়ে দেব, না হলে কিন্তু নারকেলটা একদম ফেটা ফেটা হবে। এরপর আমি খোলায় বসিয়ে দিয়েছি এবং ঢাকনাটা ঢেকে দিয়েছি। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখো কতটা ফুলেছে, একদম মনে হয় জানি কেকের মতো। এখন আমি থালায় উঠিয়ে নিয়েছি, এবার ফিরানোর পালা। দেখো, একটা কলা পাতা আমি পরিষ্কার নিয়েছি, সেটার উপর সরাটা বসিয়ে দিয়েছি, এবার উল্টিয়ে নেব এবং খোলায় বসিয়ে দিয়েছি। দেখো পাতাটা দেখবে এবার কত সুন্দর উঠে যাবে, দেখো কত সুন্দর হয়েছে, আর পাতাটা কত সহজে উঠে গেছে। তোমরা কিন্তু অবশ্যই কলা পাতায় তেল মাখিয়ে নেবে। এরপর আমি আর অল্প একটু তেল দিয়ে দেবো, আমার মনে হচ্ছিলো তেলটা একটু কম হয়ে গেছে, এজন্য আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। তাই এবার আমি আর একটু ঢেকে দেব, কারণ কাঁচা তেলের গন্ধটা না হলে যাবে না, এজন্য আমি আর একটু ঢেকে দিয়েছি। এবার আমি সরাটা আবার উঠিয়ে নিয়েছি, আমার কিন্তু রান্নাটা একদম রেডি। এবার আমি নামিয়ে নিয়েছি, দেখো কতটা স্পঞ্জি হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এবার আমি পিঠাটাকে সাইজ করে কেটে নেব, তোমরাও কিন্তু এভাবে কেটে নিও, যার যেমন খুশি সেভাবেই কেটে নিতে পারো। দেখো আমি কত সুন্দর করে পিঠাটা কেটে নিয়েছি। অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ফলো করো, লাইক করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, এই কামনা করি।